দক্ষিণের প্রত্যেকটা জেলাতেই বৃষ্টি থাকবে আর কি, ভ্যারি করছে খালি, মানে স্পেশিয়াল ডিস্ট্রিবিউশনের মাত্রাটার উপরে। তাপমাত্রা সতর্কবার্তা এই, তবে বজ্রবিদ্যুৎ যে সতর্কবার্তা কিন্তু আপনার রয়েছে। আচ্ছা, কালকে কালকে কি হচ্ছে, এই বৃষ্টির যে স্পেশিয়াল ইয়েটা, এটা উত্তর দিকে যাচ্ছে আর কি, 15 তারিখ কালকে উত্তরের দিকে যাবে। পরশু দিনে আপনার গোটা, ধরুন সাউথ বেঙ্গলটাই, মানে ধরুন মালদার নিচ থেকে পুরোটাতে, পুরোটা আপনার বৃষ্টি হবে, খুব সুন্দর বৃষ্টি হবে। পশ্চিম দিকটাতে হচ্ছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড, মানে প্রায় 75% জায়গা জুড়ে, জায়গা থেকে অনেক জায়গাতে বৃষ্টি হবে। আর এই পাশটা মানে পূর্ব দিকটাতে আপনার স্ক্যাটার্ড। আগামী 5-6 দিন, মানে 4-5 দিন ধরে আমরা দেখলাম যে কোথাও না কোথাও এটা বৃষ্টিটা হবে সাউথ বেঙ্গলটাতে। নমস্কার বন্ধুরা, আবহাওয়া দপ্তরের তরফ থেকে আবহাওয়া দপ্তরের স্পেশাল বুলেটিন প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে শিলাবৃষ্টি হবে, কালবৈশাখী ঝড় বৃষ্টি হবে, বজ্রবিদ্যুতের সতর্কবার্তা, ঝোড়ো হাওয়া সর্বোচ্চ গতিবেগ রয়েছে। তো সব মিলিয়ে কিন্তু আবহাওয়ার যে সতর্কবার্তা প্রকাশ করা হয়েছে, কোন জেলায় কবে বৃষ্টি হবে, কবে ঝড় হবে, কবে কালবৈশাখী হবে, বিস্তারিত দেখাবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি উপকার আসবে, শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন, আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে তাদেরকেও আবহাওয়ার খবর জানতে সাহায্য করবেন। প্রথমে দেখাবো 18 তারিখের আপডেট। 18 তারিখে দেখতে পাচ্ছি আমরা উপরের জেলাগুলোতে ড্রাই, নো রেন, মানে শুষ্ক শুকনো আবহাওয়া, কোনো বৃষ্টিপাত নেই। এই উপরে যেগুলো সাদা সাদা দেখাচ্ছে, এই মালদহ পর্যন্ত এই এলাকাটাই কোনো কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। আর আইসোলেটেড ওয়েতে 25% বা তার কম স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, পশ্চিম বর্ধমান এই জেলাতে। এছাড়াও স্ক্যাটার্ড ওয়েতে, মানে 26 থেকে 50% বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাতে। এবার দেখুন কি সতর্কবার্তা রয়েছে 18 তারিখের জন্য। 18 তারিখে সতর্কবার্তা হিসাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া সর্বোচ্চ গতিবেগ 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সতর্কবার্তা দেওয়া রয়েছে। তো এখানে এবার নিচের দিকে আমাদেরকে দেখাচ্ছি, দেখুন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সতর্কবার্তা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলি নিয়ে। এছাড়াও এখানে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে প্রতি ঘন্টাতে, ঝোড়ো হাওয়া কেবলমাত্র পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলি নিয়ে রয়েছে, বাকি জেলাগুলোতে সেরকম ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা নেই। এবার দেখুন 19 তারিখের আবহাওয়ার আপডেট। 19 তারিখে আমরা দেখতে পাচ্ছি এখানে আইসোলেটেড ওয়েতে মালদহ, দক্ষিণ দিনাজপুর এই অংশটাই বৃষ্টি হবে, আর উপরের এই অংশটাই, এই সাদা অংশটাই, এখানে কিন্তু বৃষ্টি হবে না। আর নিচের দিকে দক্ষিণবঙ্গের এই নিচের অংশটাই FWS, মানে 51 থেকে 75% বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর এই জেলাতে। এছাড়াও WS, মানে ওয়াইড স্প্রেড, 76 থেকে 100% বৃষ্টির সম্ভাবনা বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া এই সেকশনটায়, মানে বেশি বৃষ্টিটা এখানটাই হবে। এবং সতর্কবার্তা কী দিয়েছে দেখুন, 19 তারিখেই কিন্তু বেশি সতর্কবার্তা দেওয়া রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কালবৈশাখী 50 থেকে 60 কিমি প্রতি ঘন্টায়, শিলাবৃষ্টি এবং ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে রয়েছে। কোথায় কোথায় রয়েছে দেখুন, তো উপরের এই সেকশনটাই, মালদহ থেকে উপরের এই অংশটাই সেরকম সতর্কবার্তা নেই, নিচের অংশটাই সতর্কবার্তা রয়েছে মুর্শিদাবাদে এই এলাকাটাই। প্রথমে আপনাদেরকে বলছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কোথায় কোথায় হবে, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, তারপর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, এছাড়াও এই সেকশনটাই প্রায় আমরা দেখতে পাচ্ছি হবে। তারপরে দেখুন কালবৈশাখীর সতর্কবার্তা, এখানে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাতে। শিলাবৃষ্টি কোন কোন জেলার ক্ষেত্রে রয়েছে, বীরভূমের সম্ভাবনা রয়েছে, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এছাড়াও এখানে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই সেকশনটাই শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর কালবৈশাখী হবে না, তবে ঝড় হবে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। কোন কোন জেলার ক্ষেত্রে, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলি নিয়ে রয়েছে। এবার দেখুন 20 তারিখের আপডেট। 20 তারিখে এবার দেখতে পাচ্ছি উপরের সেকশনটাই, উত্তরবঙ্গের দিকটাও কিন্তু বৃষ্টিপাত হালকা হালকা শুরু হচ্ছে, 25% বা তার কম স্থানে আইসোলেটেড ওয়েতে বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার,
উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই সেকশনটাই। আর নিচের দিকটা দেখাচ্ছি, দেখুন FWS মানে 51 থেকে 75% স্থান জুড়ে এই জেলার বৃষ্টি হবে। মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে কিন্তু রয়েছে। এবার সতর্কবার্তা কী রয়েছে 20 তারিখে, দেখুন সতর্কবার্তা 20 তারিখে আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া, সর্বোচ্চ গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় রয়েছে। তো উপরের দিকটায় সতর্কতা কিছু নেই, নিচের দিকে সতর্কতা হিসাবে এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে কিন্তু রয়েছে। এবং যেই জেলাগুলি বললাম এই প্রত্যেকটি জেলাতেই এখানে ঝোড়ো হাওয়ারও একটা সতর্কবার্তা দেওয়া রয়েছে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। এবার দেখুন 21 তারিখে আবহাওয়ার আপডেট। 21 তারিখে এবার দেখতে পাচ্ছি আমরা উপরের জেলাগুলি নিয়ে আইসোলেটেড ওয়েতে 25% বা তার কম স্থানে বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাতে। আর নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে স্ক্যাটার্ড ওয়েতে মানে 26 থেকে 50% স্থান জুড়ে বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এই সেকশনটাই। এবার দেখুন 21 তারিখে সতর্কবার্তা কী রয়েছে। 21 তারিখে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে সতর্কবার্তা রয়েছে। মালদহ থেকে উপরের এই জেলাগুলো নিয়ে সতর্কবার্তা সেরকম নেই, তবে নিচের জেলাতে সতর্কবার্তা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলি নিয়ে প্রত্যেকটি জেলাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঝোড়ো হাওয়া সতর্কবার্তা 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে রয়েছে এবং বজ্রবিদ্যুতেরও সতর্কবার্তা রয়েছে। এবার দেখুন 22 তারিখের আবহাওয়ার আপডেট। 22 তারিখে উপরের জেলাগুলি নিয়ে আইসোলেটেড রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাতে বৃষ্টি হবে 25% বা তার কম স্থান জুড়ে। আর নিচের দিকে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা এই জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা 25% বা তার কম স্থানে। বাকি যেগুলো সাদা দেখতে পাচ্ছেন এই সাদা স্থানগুলো নিয়ে বৃষ্টিপাতের সেরকম সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি না 22 তারিখে। এবং 23 তারিখের আপডেট দেখুন, 23 তারিখে উপরের জেলাগুলি নিয়ে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এখানে 25% বা কম স্থান জুড়ে বৃষ্টিপাত হবে এবং মুর্শিদাবাদ, বীরভূমে এখানেও 25% বা তার কম স্থানে বৃষ্টিপাত হবে। বাকি জেলাতে বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই, এখানে কিন্তু সাদা রয়েছে অর্থাৎ নো রেন ড্রাই ওয়েদার থাকবে। তো এটাই ছিল মূলত বর্তমানে আবহাওয়ার আপডেট। আপনাদের ওখানে আবহাওয়া কেমন রয়েছে, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। আর বন্ধুদেরকে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে তাদেরকে আবহাওয়ার খবর জানতে সাহায্য করবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।